মোটামুটি হচ্ছে লাস্ট টপিক, ঠিক আছে? বেশি কিচ্ছু না, ওইখানে জাস্ট পেয়ার অফ স্ট্রেট লাইন, এইটা থেকে 10 মার্কসের কোয়েশন আসার মতো আছে, বা 20 মার্কসের কোয়েশন দিতে পারে, 20 মার্কসের আর কি। বা যদি গত গত ফাইনালের মতো যদি পার্ট পার্ট করে দেয়, যে পার্ট সেকশন এ সেকশন বি, তাহলে মোটামুটি যে স্ট্রেট লাইন থেকে তোমরা 20 মার্কস আনসার করা লাগে। এটা একটু মানে মাথায় রাখা দরকার। যদি আলাদাভাবে দেয় পার্ট ওয়ান যদি দিলে ভেক্টর ইন্টিগ্রেশন বা ভেক্টর ডিফারেন্সিয়েশন, এবং পার্ট টু যদি স্ট্রেট লাইন দেয়, তাহলে তোমরা পার্ট টু থেকে 3টা কোয়েশন থাকবো, এটার মধ্যে দুইটা কোয়েশন আনসার করা লাগবো 20 মার্কসে। সো পেয়ার অফ স্ট্রেট লাইনটা একটু ভালো মতো পড়া দরকার। ওকে, সো পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে ফার্স্টে কিছু ডেফিনিশন ডেফিনিশন তো মাস্ট টাইপ। যেমন এখানে একটা যে ডেফিনিশন দিছে, ঠিক আছে, এটা জাস্ট বই থেকে ডেফিনিশন, মানে পিডিএফ থেকে জাস্ট এটা ডেফিনিশনটা দেখে নিবা। যে এক কোনটা বলছে, এনি হোমোলোগাস ইকুয়েশন যদি হয় রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন দেন পাসিং থ্রু দ্য অরিজিনস। আই ডোন্ট নো একটিটা মানে, অ্যাকচুয়ালি আমি ক্লাস করছি না। পিডিএফ এর মধ্যে যে ডেফিনিশনটা আছে, সুন্দর মধ্যে ডেফিনিশনটা আছে, আই তো না এটা দরকার নেই। ওকে, আর হোমোলোগাস ইকুয়েশন কোনগুলো, ওটা বলতে পারি যে যে ভেরিয়েবলগুলো থাকবো, সহজ বাংলা কথায় হোমোলোগাস একটা ইকুয়েশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকবো, এগুলোর ডিগ্রি যদি সেম থাকে, ডিগ্রি কি ডিগ্রি যদি সেম থাকে, লাইক আমি একটা ইকুয়েশন বললাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই স্কোয়ার। সো এটা একটা বলতে পারি হোমোলোগাস ইকুয়েশন, কারণ এখানে এক্স স্কোয়ারের যে পাওয়ার, বা এখানে এক্স স্কোয়ারের ডিগ্রি কত, এটা ডিগ্রি যদি বলি 2, তাহলে ওয়াই স্কোয়ার বা ওয়াই এর ডিগ্রি কত, এখানেও ডিগ্রি 2, তার মানে দুইটার ডিগ্রি 2, দ্যাটস ওয়াই এটা হচ্ছে হোমোলোগাস বা হোমোজেনাস ইকুয়েশন, ঠিক আছে, হোমোজেনাস ইকুয়েশন। ওকে, ঠিক তেমনি নন হোমোজেনাস ইকুয়েশন আইতে পারে, যেমন এ এক্স স্কোয়ার প্লাস এখানে দিলাম 2hxy প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার, তো এটা একটা কি হোমোজেনাস ইকুয়েশন, এটা এটার ডিগ্রি কত, এটার ডিগ্রি হচ্ছে 2, ঠিক আছে, কারণ এক্স স্কোয়ার হায়েস্ট পাওয়ার হচ্ছে 2, ওয়াই স্কোয়ার হায়েস্ট পাওয়ার হচ্ছে 2, তার মানে ডিগ্রি হচ্ছে এখানে কত, 2। ঠিক তেমনি এ এক্স কিউব প্লাস হচ্ছে 3x2y প্লাস এখানে বললাম 5xy দেন হচ্ছে বললাম ওয়াই, হ্যাঁ ওয়াই কিউব, তো এটার ডিগ্রি কত, বা এটা সমান দিলাম ইকুয়াল টু 0, তাই এটার ডিগ্রি কত, এটার ডিগ্রি হচ্ছে 3, তার মানে এটা একটা হোমোজেনাস ইকুয়েশন। ওকে, আর যদি বাই চান্স এখানে এ এক্স কিউ প্লাস 3x2y প্লাস 5xy আর এখানে জাস্ট ওয়াই দিতাম, তাইলে এটা কিন্তু হোমোজেনাস ইকুয়েশন না, ঠিক আছে, তখন এটা হয়ে যেত নন হোমোজেনাস ইকুয়েশন, ঠিক আছে, যেহেতু এখানে এক্স এর ডিগ্রি হচ্ছে, আমি স্ক্রিন দেখা যাবে না, স্ক্রিন দেখা যান না, বাট স্ক্রিন তো আমার ঠিক আছে। আচ্ছা, আবার আমি করলাম, স্ক্রিন তো দেখার কথা, এখন কি স্ক্রিন দেখা যার, স্ক্রিন যদি না দেখা যায় তাহলে লিভ মাইরা আবার জয়েন দে, তাহলে স্ক্রিন দেখতে পারো। ওকে, সো এখানে তাহলে এখানে এইটাতে তার ডিগ্রি হচ্ছে 3, আর এটাতে ওয়াই এর ডিগ্রি কত হচ্ছে 1, তার মানে এটা নন হোমোজেনাস। ওকে, এটা হচ্ছে নন হোমোজেনাস। তো পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা, এটা মূলত নন হোমোজেনাস ইকুয়েশন নিয়ে ডিল করে, ঠিক আছে, তো এই নন হোমোজেনাস ইকুয়েশনগুলো একটু ভালো মতে ডিলিং করার জন্য বুঝতে হবে। তো একটা নন হোমোজেনাস ইকুয়েশন আমরা ধরলাম এ, আচ্ছা, তো একটা নন হোমোজেনাস ইকুয়েশন যদি দেয়, কারণ এখান থেকে এটাকে কি বলে ভেরিফিকেশন সামথিং জিনিস আইতে পারে, প্রমাণ প্রুফ, হ্যাঁ, ভেরিফাই করো এরকম সামথিং জিনিস, তো এটা একটু ভালো মতো বোঝা দরকার। তো একটা নন হোমোজেনাস ইকুয়েশন দিলাম 2hxy প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই, এটা একটা নন হোমোজেনাস ইকুয়েশন বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা নন হোমোজেনাস ইকুয়েশন। ওকে, তো এটা হচ্ছে নন হোমোজেনাস ইকুয়েশন, তার মানে এটাকে হোমোজেনাস বানাইতে হবে, ঠিক আছে, এটাকে যদি হোমোজেনাস বানাইতে হই, তাইলে এই ইকুয়েশনটারে আমরা একটু মডিফাই করতে পারি। মডিফাইটা কি, তা যে এইটারে বোথ সাইডে, হ্যাঁ, বোথ সাইডে আমরা কিছু দ্বারা একটা ডিভাইড করে ফেলবো, ঠিক আছে, যেমন এই বোথ সাইডে যদি আমরা এক্স স্কোয়ার বি দ্বারা কি করি, ডিভাইড করি, হ্যাঁ, এক্স স্কোয়ার বি দ্বারা যদি ডিভাইড করি তাহলে কি দাঁড়ায়, তো এক্স স্কোয়ার বি দ্বারা যদি এটাকে ডিভাইড করি তাহলে এ এক্স স্কোয়ার দেন এক্স স্কোয়ার বি প্লাস হচ্ছে 2hxy ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার বি প্লাস হচ্ছে, আচ্ছা, এরকম ডিভাইড কেন করার, কারণ আমরা একটা ফর্মুলা দাঁড় করাইব,
ফর্মুলা দাঁড় করানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে পেয়ার অফ স্ট্রেট লাইনের ম্যাথগুলো ইজিলি আমরা সলভ করতে পারি। এর লাগে এই ইকুয়েশন থেকে আমরা একটা ফর্মুলা দাঁড় করা ট্রাই করবো, ক্লিয়ার? এই ফর্মুলা দাঁড় করার জন্য জাস্ট আমরা এক্স স্কোয়ার বি দ্বারা একটু বাকশাক করলাম আর কি। তো এটা যদি করি তাহলে বি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার বি, আর এটাতে করলে জিরো করলে তো মনে হয় জিরো হয়। ওকে বাহ, ওকে। তো এখানে অর দেয়া, এখানে কি করে করা যায়, এক্স স্কোয়ার ক্যান্সেল, এক্স স্কোয়ার ক্যান্সেল, এখানে এক্স থাকে আর এখানে কি থাকে, হ্যাঁ এরকমই থাকে, তো বি আর বি ক্যান্সেল হয়ে যায় না, বি স্কোয়ার আর এখানে জাস্ট কি থাকবে, বি থাকবে। ওকে, এটাই তো বেবি। তাইলে তাইলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় এ বাই বি, আর এখানে কি দাঁড়ায় টু এইচ, ঠিক আছে, এখানে কি দাঁড়ায় টু এইচ ওয়াই, আর নিচে কি দাঁড়ায়, নিচে দাঁড়ায় হচ্ছে বি, আর এখানে একটা এক্স থাকে তাহলে এক্স বি, প্লাস এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় এটাতে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, এখানে তো বি আর বি, হ্যাঁ বি স্কোয়ার। ও আচ্ছা 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 আচ্ছা, ওইখানে একটা জিনিস উল্টা লেগে ফেলছি, উল্টা। আচ্ছা এখানে তো ওইটা যদি হোমোলোগাস ফাংশন হয়, এটাকে যদি হোমোলোগাস ফাংশন বানাই, তো একটা জিনিস ভালো মতো ফোকাস করো, যদি এটা সরি হোমোজেনাস ফাংশন যদি বানাইতে হয় তাহলে আমার তো স্কোয়ারটা আমি এখানে দিতে পারবো না, আমাকে ওয়াই স্কোয়ার দিতে হবে, দুইটা তো সেম করা লাগবে তাই না, কারণ এটার এটার ডিগ্রি হচ্ছে টু, এটা তার মানে এটার ডিগ্রি হচ্ছে তার মানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এটা, তার মানে এখানে ওয়াই এর উপর পাওয়ার দিতে হবে। তো ওয়াই এর উপরে যদি পাওয়ার দেই তাইলে এখানে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, এখানে বি বি মেবি অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দাঁড়ায় বি ওয়াই স্কোয়ার আর এখানে বি, তাহলে এই বি ক্যান্সেল, তার মানে থাকে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কারণ এটা হোমোজেনাস ইকুয়েশন আমার করা লাগে, ঠিক আছে। তো এটাকে এটাকে আবার একটু মডিফাই করা যায়, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু গুছায় গাছায় লিখি, আমার মেইন টার্গেট হচ্ছে কি, আমার মেইন টার্গেট হচ্ছে এরকম এরকম একটা ইকুয়েশনে নেওয়া আর কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটা ইকুয়েশনে নেওয়া, ঠিক আছে। আমার মেইন টার্গেট হচ্ছে এরকম একটা ইকুয়েশনে নেওয়া, ঠিক আছে। তাহলে এটাকে সাজাই কি লিখতে পারি, এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা আগে লিখতে পারি, তো এই টার্মটাকে যদি আগে লিখি তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে টু আছে, তার মানে এই টার্মটাকে যদি বাইঙ্গে লিখি তাহলে দাঁড়াইলো টু এইচ বাই বি একসাথে রাখলাম, আর ওয়াই বাই এক্স কে একসাথে রাখলাম, লেখা যায়, আর এ বাই বি কে আমি আলাদা রাখলাম। ওকে সরি, আমার এইরকম টার্গেট না, আমার টার্গেটটা হচ্ছে ওই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, আমার টার্গেট হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম একটা ইকুয়েশন নেওয়া, স্ট্রেট লাইনের ইকুয়েশন তো, তাহলে এরকম অলরেডি একটা ইকুয়েশন হয়ে গেছে। ওকে, সো এইটাকে এইভাবে আমরা জাস্ট ইয়ে করলাম। এখন এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটাকে যদি আমরা সামথিং এটাকে কি বলে, এই ইকুয়েশনের সাথেই এ এক্স স্কোয়ার বা এই ইকুয়েশনের সাথে যদি আমরা ফাইন্ড আউট করি, হ্যাঁ বি ওয়াই প্লাস সি, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, বা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটার সাথে একটু কম্পেয়ার করি, হ্যাঁ আচ্ছা স্ট্রেট লাইন সোজা কথা, স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাইলে জিনিসগুলো কি দাঁড়ায়, এটাকে ধরতে পারি, এটাকে আমরা ওয়াই মাই ওয়াই বাই এক্স, তার মানে এটাকে আমরা এক্স স্কোয়ার ধরতে পারি, ঠিক আছে, দেন হচ্ছে টু এইচ বি ওয়াই বাই এক্স এ বাই বি। এখন এই জিনিসটাকে বা এই টোটাল ইকুয়েশনটাকে আমরা দুইটা দুইটা জিনিস ফাইন্ড আউট করবো, একটা হচ্ছে ঢাল ওয়ান মানে এম ওয়ান এবং এম টু, এই দুইটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে, এম ওয়ান এম টু মানে রুটস মানে মূল আর কি। এটা আচ্ছা এইটা তো সহজ সিম্পল কথা, এটা হচ্ছে একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এটাকে যদি ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনের সাথে যায়, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এখান থেকে তার দুইটা রুট আসবে, সহজ বাংলা কথায় একটা রুট হবে, একটা এখানে যদি এক্স এর মানটাই ধরি তাহলে এখানে দুইটা রুট আসবে, একটা রুট হলে এক্স ওয়ান আর একটা রুট হচ্ছে এক্স টু। ওকে, তো দুইটা রুট, যেহেতু আমরা এক্স ইউজ করছি তাই আমরা এই রুটগুলোরে এক্স না বলে আমরা বলবো একটা হবে এম ওয়ান একটা হবে এম টু। আমার মেইন টার্গেট হচ্ছে এই ইকুয়েশন থেকে এই রুটগুলোরে ফাইন্ড আউট করা। তো এই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা আছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু টু এইচ বাই বি ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এই যে টার্মটাকে আমরা ধরতে পারি এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে, বি এক্স প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এই টার্মটা যদি ধরি তাহলে এই টার্মটা রিপ্রেজেন্ট করতেছে এক্সকে,
দেন এই টার্মটা রিপ্রেজেন্ট করতেছে বি কে, দেন এই টার্মটা রিপ্রেজেন্ট করতেছে কত কে, সি কে। তো এরকম যদি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, এরকম যদি রিপ্রেজেন্ট করে, তাইলে তাইলে আমরা তাইলে এক্স ওয়ান এবং এক্স টুটাকে ফাইন্ড আউট করতে পারবো ইজিলি দুইটি ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, দুইটি ইকুয়েশনে যদি ফাইন্ড আউট করি, ফাইন্ড আউট করার পরে তাইলে ফাইনাল ইকুয়েশনটা আমার কি দাঁড়ায়, তো ফাইনাল ইকুয়েশনটা ইজিলি দাঁড়াবে যদি যদি হয় এম ওয়ান আর এম টু যদি দুইটা রুটস হয়, ওকে, মানে এম ওয়ান ধরলে, তাইলে ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এইচ বাই বি, দেন হচ্ছে ওয়াই বাই এক্স, সরি ওয়াই বাই এক্স না, হ্যাঁ ওয়াই বাই এক্স, দেন হচ্ছে এ বাই বি। তো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে বলতে পারি না, ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান, দেন হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস হচ্ছে এম টু। সো এই দুইটি ইকুয়েশনে লিখলাম y by x minus m1 এবং y by x minus হচ্ছে m2, দেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ওকে। আচ্ছা, তো এখান থেকে আমরা ওর হিসেবে করতে পারি কি, যে y by x minus m1, কারণ এই টোটাল ভ্যালুটার মান হচ্ছে 0, তাহলে এই ভ্যালুটাকে আমরা বলতে পারি 0, দেন হচ্ছে y by x minus m2, এই ভ্যালুটাকে বলতে পারি কত, 0। এখান থেকে আমরা y is equal to বলতে পারি, বা y তো এটাকে তাহলে এই এই মান থেকে আমরা ডিরেক্টলি ফাইন্ড আউট করা যায় আর কি। তাহলে এখানে যদি লসাগু টসাগু নেই, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ায়, y বাই এক্স ইজ ইকুয়াল টু এম ওয়ান, তাহলে অর ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, y মাইনাস এম ওয়ান এক্স ইজ ইকুয়াল টু 0। তো ঠিক তেমনি এখান থেকে y ইজ ইকুয়াল টু কী বলতে পারি, y বাই এক্স ইজ ইকুয়াল টু এম টু, বা এখান থেকে বলতে পারি ওয়াই মাইনাস এম টু এক্স ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, মানে দুইটাই দুইটা সমীকরণ এখান থেকে দাঁড়াই, দেন আমরা এখান থেকে বা আরো কিছু ফাইন্ড আউট করতে, ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স, আর এখান থেকে দাঁড়াইলে ওয়াই ইজ ইকুয়াল টু এম টু এক্স। এখন দুইটা ওয়াই এর দুইটা ভ্যালু আসছে, ঠিক আছে, এখন এই দুইটা ভ্যালু যদি এই ইকুয়েশনটা যদি একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, বা আমরা যে ইকুয়েশনটা ছিল আগে, আমরা ইকুয়েশনটা কি ছিল, এই যে ইকুয়েশনটা, বা ফাইনালি যে এই ইকুয়েশনটা যদি একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা যদি একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, তাইলে আমরা কী লিখতে পারি, তাইলে জিনিসগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, যে এই যে দুইটা ইকুয়েশন দাঁড়াইছে এম ওয়ান এবং এম টু, তাহলে এই দুইটা মূলকে আমরা যোগ করতে পারি। এই জিনিসগুলো ভালো মতো গেলে ওই দ্বিঘাত সমীকরণ মনে আছে, দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, তাইলে এদের আলফা প্লাস বিটা, দেন একটা হচ্ছে আলফা বিটা যদি হয়, তাহলে সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে বি, ঠিক আছে, আলফা বিটা প্লাস হচ্ছে এইরকম সামথিং একটা আমরা এটাতে কি বলতে পারি, ইকুয়েশন দাঁড় করাইতে পারি, মানে দুই দ্বিঘাত সমীকরণ আমরা দাঁড় করাইতে পারি যদি তাদের দুইটা মূল দেওয়া থাকে। আমরা সেম এখানে কাজ করব, এই দুইটা মূল আমরা ধরছিলাম এম ওয়ান এবং এম টুকে রুট ধরছি, এই দুইটা রুটের মান আগে ফাইন্ড আউট করব, তো এটি যদি রুটের মান যদি ফাইন্ড আউট করে, তাহলে এই আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে দ্বিঘাত টু ওয়াই স্কোয়ার, বা জাস্ট করলাম টু বি এক্স, এই ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টুই ধরলাম, তো এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, দুইটা দুইটা মূল কি ধরলাম, একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা, তাহলে এটা কি বলতে মাইনাস এ বাই বি না, সরি মাইনাস বি বাই এ না, মনে আছে কিনা, মাইনাস বি বাই এ ধরি আমরা ওই সেম জিনিসটা কিনা, মাইনাস বি বাই এ ধরি, তাহলে এখানে যদি মাইনাস বি বাই এ ধরি, তাহলে মাইনাস বি কোনটা হবে, তো এটা, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ধরলাম বি, আর এটা হচ্ছে আমার এ, বি বলতে এখানে কোনটাকে ফাইন্ড আউট করবে, টু এইচ ওয়াই কে ফাইন্ড আউট করবে বি, তাই তো, বা টু এইচ কে তো আমরা বি ধরবো, এটা তো এক্স ওয়াই তো হচ্ছে তার ভেরিয়েবল, তাহলে এই যে টু এইচ এটাকে তো বি ধরবো, তো সেম জিনিসটা যদি আমরা এইখানে বসায় দেই, তাইলে অ্যাকচুয়ালি কী দাঁড়ায়, তো দুইটা দুইটা মূলের যোগফল, এটাকে বলা দুইটা মূলের যোগফল, তো দুইটা মূলের যদি যোগফল আমরা বসে মাইনাস টু এইচ, ঠিক আছে, মাইনাস হচ্ছে টু এইচ বাই বি, আর এর মান কত, এর মান হচ্ছে ওয়ান, ঠিক আছে, জিনিসটা আরো সিম্পলিফাইড, আরো সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এটা কিভাবে আইলো, আরো সিম্পলিফাইড ভার্সন হচ্ছে আমরা যে এই যে দ্বিঘাত সমীকরণটা আসছে এইটাই তো অ্যাকচুয়ালি বি,
আর এই পুরাটাই তো চলেছে এক্স, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো, এক্স স্কোয়ার প্লাস বি, এটা কি ধরছে এক্স না, তাহলে বি এক্স প্লাস ইকুয়েশন তো এইটাই, তার মানে আলফা প্লাস বিটা সমান আমি কি লিখবো, মাইনাস বি বাই এ না, তো বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু মানে হচ্ছে আর এখানে বি এর ভ্যালু কত, টু এইচ বাই বি, টু এইচ বাই বি, আর এর ভ্যালু কত, এক্স এর শক কত, এক্স এর শক হচ্ছে ওয়ান, তাহলে টু এইচ বাই বি বাই ওয়ান না, তো এটাকে ধরছে তো বি আর এটাকে ধরছে তো এক্স, তো এরকম যদি হয় তাইলে ফর্মুলাটা দ্বারা এরকম, তো এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে ধরছি আমরা বি আর এটাকে ধরছি আমরা হচ্ছে এ, এটা এ করতে আসলে ওই যে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার তার শক কত ওয়ান, এই জন্য ওকে। সো এটা গেলো এম প্লাস এম প্লাস এম টু এর মান, এখন দুইটা সংখ্যার গুণফল কি হবে, এম ওয়ান সরি দুইটা মূলের গুণফল কি হবে, এম ওয়ান তাহলে সি বাই এ, সি বাই এ না, সি বাই এ, এখন সি কত, তো এখানে সি কত, এখানে সি হচ্ছে এ বাই বি, তাহলে সি হচ্ছে সি বাই এ, তাহলে সি বাই এ বাই বি, তো তো সি বাই এ সি এর জায়গায় কত হবে, সি এর জায়গায় কত হবে এ বাই বি, আর এ এর জায়গায় কত হবে, এ এর জায়গায় তার শক কত, তার শক হচ্ছে ওয়ান, ওকে, মানে ওই যে ওয়াই ওয়াই বাই এক্স স্কোয়ারের শক হচ্ছে ওয়ান, তাহলে এইটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এটা এ বাই বি তো দাঁড়ায় আর কি, আমি তো কিছু হবে না তাই না, আর এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে বলতে পারি মাইনাস টু এইচ ডিভাইডেড বাই বি, তাহলে দুই দুইটা মূলের একটা যোগফল এবং একটা গুণফল চলে আসছে, মানে জিনিসটা আরো সহজভাবে এক্সপ্লেন করার উদ্দেশ্য যদি আমি করি, আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণের দুইটা রুট বা মূল যদি হয়, একটা যদি হয় আলফা এবং বিটা, তাহলে দুইটা মূলের যোগফল যেটা হবে সেটা হবে মাইনাস এ বি এর বি এক্স এর মানে বি এর সহগ বি বাই এ, আর দুইটার গুণফল কি হবে, যা সি বাই হচ্ছে এ, তো এই জিনিসটাই আমরা মূলত ফর্মুলাটা কাটাইছি আমরা উপরের যে সমীকরণটা ছিল, ঠিক আছে, এই যে উপরের যে সমীকরণ এখানে এই সমীকরণের মধ্যেই মূলত আমরা এই ফর্মুলাটা কাটাইছি, ওকে, সো দুইটার ভ্যালুর গুণফল আসছে, তাইলে এই জিনিসটাই তোমরা একটু মুখস্থ করা লাগবে, বুঝতে পারছি, মানে এই জিনিসটা একটু মুখস্থ করা লাগবে আর কি, কি এলো যে এই জিনিসটা একটু মুখস্থ করা লাগবো ফর যে এম ওয়ান এবং এম টু এর মানটা, এম ওয়ান প্লাস এম টু এর মানটা, এম ওয়ান ইন্টু এম টু এর মানটা, এ বাই বি আর মাইনাস টু এইচ বাই বি, এটা যদি একটু মুখস্থ করো তাহলে মোটামুটি বাকিগুলো ইজিলি তোমরা এক্সপ্লোর করতে পারো, বুঝতে পারছো জিনিসটা, এক্সপ্লোর করতে পারো, ওকে, এইটা যদি একটু ফাইন্ড আউট, এটা যদি একটু মনে রাখো তাহলে এনাফ, তাহলে পরবর্তীতে আমরা যাই, এখন এখানে যদি আমরা একটা স্ট্রেট লাইন হয়, এটা এক্স অ্যাক্সিস এবং এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে, দুইটা আমরা এইটাকে বললাম একটা রেখা আর এটাকে বললাম আর একটা রেখা, তো এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তো কোয়েশন তো এরকম হবে যে দুইটা তোমার ইকুয়েশন দেওয়া থাকবে যে এ এক্স এ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম একটা দিন আর একটা দুইটি ইকুয়েশন দেওয়া বলবো যে দুইটা সরলরেখাকে ডিফাইন করলে তাদের মধ্যবর্তী কোণ কত, বিটুইন দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা পারে ফাইন্ড আউট করতে, তো এইটা যদি এইরকম হয় আর ইকুয়েশনটা যদি আমরা এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার, এটা যদি আমার ইকুয়েশন হয় এবং বিটুইন অ্যাঙ্গেলটা যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে এই ইকুয়েশন থেকে তো আমরা এম ওয়ান প্লাস এম টু এর একটা মান বা করছে মাইনাস টু এইচ বাই বি, দেন এই ইকুয়েশন থেকে তো এম ওয়ান ইন্টু এম টু এর একটা মান বা করছি, এটা কত, এটা মেবে হচ্ছে এ বাই বি, ঠিক আছে, এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু ইউজ করেই আমরা মূলত এই অ্যাঙ্গেলের মান টান ইত্যাদি ইত্যাদি এগুলো ফাইন্ড আউট করবো, ঠিক আছে, তাইলে এটা যদি হয় তাহলে এখন এই আমার টার্গেট হচ্ছে এই থিটার মানটা বের করা, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটার মানটা বের করা, তো থিটার মানটা যদি হয় তাহলে মনে আছে কি না জানি না, টেন থিটার একটা সূত্র আছিল, টেন থিটার একটা সূত্র আছিল যে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, ঠিক আছে, এই এটা হচ্ছে মূলত যে স্লোপ, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের স্লোপ আর এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের স্লোপ, এই যে এই ইকুয়েশনের সহজ বাংলা কথা, এই ইকুয়েশনে একটা ঢাল আছে এম ওয়ান আর এই রেখার একটা ঢাল থাকবে হচ্ছে সেটা হচ্ছে এম টু, সেটা ইউজ কইরা আমরা জাস্ট টেন থিটার একটা সূত্র আছে মধ্যবর্তী কোণের সূত্র এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু, এখন আমরা মেন টার্গেট হচ্ছে থিটার মানটা বের করা, তো এটাকে যদি বলি
টেন, থিটা, ইজিগুলো, এগুলো ভালো মতো বুঝো, একটু আসার মতো কোয়েশ্চন। তো এখান থেকে এম ওয়ান, আচ্ছা আমার তো জাস্ট আমি এম ওয়ান প্লাস এম টু এর মানটা আমার কাছে আছে, আর এম ওয়ান ডট এম টু এর মানটা আমার কাছে আছে, বাট আমার তো এম ওয়ান মাইনাস এম টু এর মান নাই। তাহলে এই দুইটা মান ইউজ করে আগে এম ওয়ান মাইনাস এম টু এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা ডিরেক্টলি আমরা ইকুয়েশন বসাইতে পারি, ইকুয়েশন কত, এটাকে যদি আমরা স্কোয়ার করি, এম ওয়ান মাইনাস এম টু স্কোয়ার করলাম, আর এটাকে যদি রুট বসাই দিলাম, তাহলে আগেরটাই চলে আসে, আর এটা হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান এম টু। তো এটা জাস্ট রুটের স্কোয়ার একে কাটা যায়, কারণ টার্গেট কিছু আমরা এম ওয়ান প্লাস এম টুর মান দেওয়া আছে, এম ওয়ান মাইনাস এম টুর মান দেওয়া। তো এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা অনুসন্ধান দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ঠিক আছে। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস ফোর এ বি, এইরকম একটা ইকুয়েশন আছে। তো সেম ইকুয়েশনটা আমরা এখানে বসবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, আর এখানে রুট আছে রুট তার, আর নিচে আছে ওয়ান প্লাস এম ওয়ান আর এম টু আছে, এগুলো যেভাবে আছে সেভাবে তার। ওকে, সো দ্যাটস ওয়াই আর এখানে টেন থিটা, টেন থিটা আছে টেন থিটাটা। তো এখানে মানগুলো বসবে, এম ওয়ান প্লাস এম টুর মান কত আসছে, এম ওয়ান প্লাস এম টুর মান আছে টু এইচ বাই বি, স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস ফোর, এম ওয়ান এবং এম টুর মান কত আসছে এ বাই বি, যেভাবে আছে সেভাবে বসে দিলাম, আর ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এম টুর মান আসছে এ বাই বি, আর এখানে রুট আছে রুট তার। ওকে, সো বা টেন থিটার সমান কত আসে, টেন থিটার সমান যদি এটা ক্যালকুলেশন করি তাহলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস, তার মানে টু এর স্কোয়ার করলে ফোর, তাহলে ফোর স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বাই বি। ওকে, আর এটা রুট আছে, আর এটাকে যদি ক্যালকুলেশন করি কত, বি কমন নিলে বি প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে বি, মানে জাস্ট জাস্ট নর্মাল ক্যালকুলেশন আর কি। বা এখানে টেন থিটার সমান কত আসে, তো টেন থিটার সমান আছে এটারে, এখান থেকে, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন টমন নেয়নি, এখান থেকে ফোর কমন যায়, আর এখান থেকে এই দুইটা থেকে বি কমন যায়, ঠিক আছে, এখান থেকে কি কমন যায়, বি কমন যায়। তো ফোর যদি কমন নেওয়া নেই, রুটের বাইরে যদি ফোর নিয়ে আসে তাহলে টু চলে আসে, জিনিসটা হচ্ছে এইরকম ফোর এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই বি, এই দুইটা যদি ফোর কমন নিলাম আর এখান থেকে জাস্ট বি কমন নিলাম, তো বি যদি কমন নেই এখানে থাকে কত, এইচ স্কোয়ার বাই জাস্ট একটা বি থাকবে মাইনাস ফোর তো নিয়ে গেছে, তাহলে এ বাই বি তো নিয়ে গেছে ওয়ান, এইরকম এইরকম জিনিস থাকে, ঠিক আছে, এরকম এরকম একটা জিনিস থাকে ফোর এ বাই বি। হ্যাঁ, তাহলে বি আর এইখানে ওয়ান দ্বারা গুণ করলে বি হয়, সিম্পল। এই জিনিসটাকে এখন যদি রুট দেওয়া দেয় তাহলে রুটের বাইরে নিয়ে আসলে তাহলে কত আসে টু বাই বি, রুটের বাইরে যদি এই টার্মটাকে নিয়ে আসি তাহলে টু বাই বি থাকে, সেম জিনিসটা এখানে করলাম, তাহলে টু বাই বি রুটের বাইরে নিয়ে আসলাম, তাহলে রুটের ভিতরে কি থাকবে, রুটের ভিতরে থাকবে জাস্ট এইচ স্কোয়ার বাই বি মাইনাস ফোর বি তো নিয়ে আসছে, তো ফোর বি যদি নিয়ে আসি, ফোর বি যদি নিয়ে আসি তাহলে জাস্ট কি থাকে এখানে কি থাকবে, হ্যাঁ এ থাকবে। আচ্ছা, কিন্তু গঠন হইল গিয়া এই বি, এই বি এর উপরে তো রুট আছে, তাহলে এখানে কি এক্সট্রা একটা বি দিতে হবে না, কারণ এ বি তো এই ওয়ানের সাথে গুণাকারে আছে, তাহলে এই বিটাকে যদি বাইরে নিয়ে আসে তার মানে আলটিমেটলি এইখানে বিটাকে বাইরে নিয়ে আসা, তাহলে এটা রুট চলে আয় না, তো রুটটাকে ফিনিশ করে তাহলে আরেকটা বি দিতে হবে না, তাই এখানে আমি আরেকটা বি দিলাম, তাহলে এই বি দ্বারা এখন এটা যদি রুটের ভিতরে যায় তাহলে এটা এটা বি স্কোয়ার হয়ে যাবে, আর এটাতে যদি হয় বি স্কোয়ার, আর যদি রুট করি জাস্ট কি হবে বি। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে, জাস্ট সমানতা করছে আর কি, আর মানে আর কিচ্ছু না। তো এখানে টেন থিটার সমান কি দাঁড়ায়, টেন থিটার সমান দাঁড়ায়, আচ্ছা নিচে তো ছিল আর একটা, নিচে কি ছিল বি প্লাস এ ডিভাইডেড বাই বি, তাহলে এই বি আর এই বি ক্যান্সেল, তো এই বি আর এ বি যদি ক্যান্সেল হয় তাইলে, এই বি আর এ বি যদি ক্যান্সেল হয় তাইলে আমার টেন থিটার সমান কি দাঁড়ায়, তো এখানে টেন থিটার সমান দাঁড়ায় টু, আর এখানে এইচ স্কোয়ার বাই বি মাইনাস এ বি। ওকে, তো যা আছে তা এইচ স্কোয়ার বাই বি মাইনাস এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ, ঠিক আছে, বাই এ প্লাস বি ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা থিটার মানটা বলতে পারি টেন ইনভার্স টু রুট ওভার এইচ স্কোয়ার বাই বি মাইনাস এ বি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলা ইউজ করে এই এতটুকু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, বুঝছো, এই ফর্মুলাটা মনে রাখলে বাকি মেথগুলো তোমরা ইজিলি
মানে মধ্যবর্তী কোণের মান ইজিলি তোমরা ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে? সেই ফর্মুলাটা একটা মাথায় রেখো, তাহলে মধ্যবর্তী কোণের মানগুলা তোমরা ইজিলি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটু মোটামুটি বোঝা গেছে। এখানে সেম ভাবে, আচ্ছা এখানে সেম ভাবে জিনিসগুলো থাকবো, আমি জাস্ট বুঝাই। যেমন এখানে বসে ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন লাইনস, এত এই দেখো এই ইকুয়েশনটা দিবে, ওই ইকুয়েশন থেকে আমাকে এম ওয়ান এম টুর মানটা বের করতে হবে, দেন এই দুইটাকে যোগ করতে হবে, দেন এম ওয়ান এবং এম টু কি করতে হবে, গুণ করা লাগবে, দেন ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, বলছে বাইসেক্টর, এটাকে বলতে সমদ্বিখণ্ডকের সমীকরণ, ওইখানে অ্যাঙ্গেলসটা বের করতে হবে, অ্যাঙ্গেলসটা বের করতে আমার এই থিটার সূত্রটা লাগবে, যদি থিটার সূত্রটা না বার করতে পারি তাহলে হবে না। বলছে আমাকে এই এক্সিস স্কয়ার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন ওটা বাইসেক্টর হওয়ার জন্য অ্যাঙ্গেলসটা বের করতে হবে, বুঝতে পারছি? সেম জিনিসটা, তো এখানে অনেক বড় ক্যাসাল্লা করছে, মানে ইকুয়েশন বাইসেক্টর সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা, সহজ বাংলা কথায় সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা। তো এই জিনিসটা আমরা কিভাবে মানে জিনিসটা একটু করতে পারি সহজ বাংলা কথা, তো আমাকে এ একটা ইকুয়েশন দিল, এটা ধরলাম লাইন নাম্বার ওয়ান এবং এটা দিল লাইন নাম্বার টু। এখন এই দুইটি ইকুয়েশনকে যদি বাড়ায় তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, তো এদের সমদ্বিখণ্ড করছে এইটা, ঠিক আছে? এদের সমদ্বিখণ্ড করছে কোনটা, এইটা। ওকে, তখন এই সমদ্বিখণ্ডকে সমীকরণটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে, দুইটা রেখার এই একটা রেখা এর সমদ্বিখণ্ড করছে এটা, তাহলে রেখার সমদ্বিখণ্ডকে সমীকরণ, তার দুইটা রেখার সমদ্বিখণ্ডকে সমীকরণ আমাকে ফাইন্ড আউট করা লাগবে, বুঝতে পারছি জিনিসটা? একটা সমদ্বিখণ্ড হবে, তাহলে আর একটা সমদ্বিখণ্ড কি হবে, এই বরাবর একটা সমদ্বিখণ্ড হবে, এই দুইটা সমদ্বিখণ্ডকে সমীকরণটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করা লাগবে। আর ইকুয়েশন আমার দিচ্ছে কি, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই, ঠিক আছে, টু এইচ এক্স ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণটা এই একটা মূল সমীকরণ দিছে, এখান থেকে আমার সমদ্বিখণ্ডকে সমীকরণগুলো ফাইন্ড আউট করা লাগবে। তো এটা যদি আমি ফাইন্ড আউট করি, ফার্স্ট অফ অল আমার এম ওয়ান এবং এম টু এর মান লাগবে, তো এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এইটা থেকে আমরা এম ওয়ান প্লাস এম টু এর একটা মান অলরেডি বের করছি, মাইনাস টু এইচ ডিভাইডেড বাই বি, আর এখান থেকে এম ওয়ান ডট এম টু এর একটা মান বা করছি এ বাই বি। ওকে, দুইটা মান অলরেডি অলরেডি চলেছে, আর আরেকটা জিনিস বার করছে যে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইজ ইকুয়াল টু জিরো আর ওয়াই মাইনাস এম টু এক্স ইজ ইকুয়াল টু জিরো, দেন এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এম টু এক্স। এখন এটা যদি হয় আর এম ওয়ান প্লাস এম টু ইজ ইকুয়াল টু মাইনাস টু এইচ বাই বি আর এম ওয়ান ডট এম টু ইজ ইকুয়াল টু এ বাই বি, এখন যদি এটা যদি আমার বাইসেক্টর বার করতে হয়, মানে সমদ্বিখণ্ডকের সমীকরণ নাকি, তো বাইসেক্টর যদি বার করা লাগে তাহলে বাইসেক্টরের ইকুয়েশনটা কি হবে, মনে আছে সমদ্বিখণ্ডকের সমীকরণ ইকুয়েশন, সহজ বাংলা কথায় যদি বলি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো একটা 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 লাইন ওয়ান, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এটা যদি হয় লাইন টু, তাহলে এই দুটো সমদ্বিখণ্ডকের সমীকরণ অ্যাকচুয়ালি কী হবে, ফার্স্ট অফ অল হবে প্রথম ইকুয়েশন যা আছে কপি পেস্ট, তাহলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই এইটার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হবে প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস পরেরটা, পরেরটা কত, এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু দুটো বার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, এই জিনিসটাই সেম। তো এখানে আমরা ইকুয়েশন হিসেবে কোনটা ধরবো, এই যে ইকুয়েশনটা ধরবো এক নং ইকুয়েশন দুই নং ইকুয়েশন, ঠিক আছে, এই দুই নং ইকুয়েশন, তাহলে এইটাকে যদি আমরা বাইসেক্টরের ফর্মুলাতে ফেলে প্রথমটা কি হবে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স রুট ওভার কি হবে, রুট ওভার হবে এটার সব কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস এটা কত মাইনাস এম, তাহলে মাইনাস এম ওয়ান স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, পরেরটা কত ওয়াই মাইনাস এম টু এক্স, তাহলে রুট ওভার কি হবে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস এম টু স্কোয়ার, জাস্ট বাইসেক্টরের বাইসেক্টরের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কোন জায়গা থেকে পাইছি, এই যে এই এই ফর্মুলা ইউজ করি অ্যাকচুয়ালি, মানে দুইটা যদি ইকুয়েশন থাকে ইকুয়েশন বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এইটা, তো এইখানে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করছি আর কিছু না, আর ইকুয়েশন কোনটা, এই যে এই দুটা ওয়াই মাইনাস এম ওয়ান এক্স আর ওয়াই মাইনাস এম টু এক্স। ওকে, তো এই ইকুয়েশনটাকে যদি আমরা এখন সলিউশন করি তাহলে কি দাঁড়ায়, এটা মেবি অনেক বড় একটা টার্ম, তো ওয়াই মাইনাস এম ওয়ান এক্স
ঠিক আছে, আর মানে এটা আর আরে গুণ করে দিছে, এটার সাথে এটা গুণ করে দিছে, এটার সাথে এটা গুণ করে দিছে, তাই এটা করলে কত হয়? 1 + m2 দুটো বার তো আছে, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, ওকে প্লাস মাইনাস কি হবে, এখন এটাতে এটার গুণ এটাতে এটার গুণ, তাহলে y - m2 রুট ওভার 1 + m1 স্কোয়ার, ঠিক আছে, m1 স্কোয়ার, তাহলে তো এখানে আমার ইকুয়েশন দেওয়া লাগে, ওকে তাহলে m1 স্কোয়ার। তো এটাকে তোমরা যদি সলিউশন করো, হ্যাঁ পিডিএফ এর মধ্যে আছে, আমি সলিউশনটা দেখাই দিলাম না, ক্যালকুলেশনটা জাস্ট এই ক্যালকুলেশনটা দাস তোমরা নিজে দেবে, ক্যালকুলেশন ক্যালকুলেশন যদি লাস্টে করো, অনেক বড় ক্যালকুলেশন আমি এই মুহূর্তে দেখাই না, তোমরা নিজে একটু হাতে গোনা করে তাহলে বুঝতে পারবে, লাস্টে এরকম থাকে x² - y² / a - b = xy/h, এইটি হচ্ছে সেই কন্ডিশন, এই কন্ডিশনটা কার, বাইসেক্টরের কন্ডিশন, বাইসেক্টর কোন ইকুয়েশনের জন্য, x² + 2hxy + by² = 0, এই ইকুয়েশনের জন্য, ওকে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ বাইসেক্টর, কোন ইকুয়েশনের জন্য, এই ইকুয়েশন হচ্ছে বাইসেক্টর, এটা হচ্ছে বলতে পারি আমরা শর্ত বা কন্ডিশন, বা এটাকে বলতে পারে বাইসেক্টর ইকুয়েশন, একই কথা। এইটা একটু ফাইন্ড আউট করবা ভালো মতো, যদি ক্যালকুলেশন করো মোটামুটি ইজিলি বুঝতে পারবে। এর পরের ম্যাথ যেটা, এই ম্যাথটা পরীক্ষাতে অনেক সময় আসছে, যে ফাইন্ড দ্য কন্ডিশন জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি, এই একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে, রিপ্রেজেন্ট দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, এইটা পেয়ার অফ স্ট্রেট লাইন কিনা রিপ্রেজেন্ট করে কিনা তার জন্য কন্ডিশনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, মানে এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট, পেয়ার অফ স্ট্রেট লাইন মানে এটাকে কি বলে, পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে কিনা সেটা আমাকে একটু কি করতে হবে, ফাইন্ড আউট করা লাগবে আর কি, ঠিক আছে। সো এটাও তোমরা একটু দেখে নিও, এখানে বোঝানোর মতো কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন, আমি যে জায়গার মধ্যে যে যে জিনিসটা তোমার লাগবে পেয়ার অফ স্ট্রিক্ট লাইনের মধ্যে আমি সেটা একটু দেখাই, যেমন এই যেমন এই ম্যাটটা, ইফ দ্য x tan² θ + cos² θ অ্যাঙ্গেলস বিটুইন এত হয় হুইচ এক্সিস শো দ্যাট এটা tan α - tan β = 0, ঠিক আছে, এই ম্যাটটা আমি একটু বোঝানোর ট্রাই করি, কারণ এটা পরীক্ষাতে আসার মতো কোয়েশন। আর একটা জিনিস আমি দেখলাম যে কত ফাইনাল একটা কোয়েশন আসছে, এই যে কত ফাইনাল একটা কোয়েশন এরকম এরকম মেবি করছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বিটুইন লাইন রিপ্রেজেন্টেড x² + 2h, এই যে এই জিনিসটা একটু আগে যেটা করাইছি যে গ্রুপ বি এর ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বিটুইন লাইন রিপ্রেজেন্টেড, এত এই ম্যাটটা হচ্ছে এইটা, এই যে অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল যেটা বার করছি, এই যে এইটা, এই যে অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস যে আমরা বার করছি টেন্থিটা, সো এই কোয়েশনটা ফাইনাল আসছে এই যে এটা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বিটুইন লাইন রিপ্রেজেন্টেড x² + 2hxy / by² 5 মার্কসের কোয়েশন আসছে, সো এটা একটু ভালো মতে বুঝবা, ভালো মতো একটু ট্রাই করো, তাহলে মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবো, ওকে। সো নেক্সট কোয়েশনটা যাই আমরা, এটা যেটা পরে দেখাইলাম, আচ্ছা এই কোয়েশনটা আমরা একটু দেখাই, এটাও পরীক্ষাতে আসছে মনে হয় গত মিডিয়ে গত ফাইনালে, প্রুভ দ্যাট দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিনস টু দ্য পয়েন্ট ইন্টারাকশন দ্য কার্ভ x² - x² y² / b² = 1 বাই দ্য লাইন LX, এটা বলছে দেন আর অনেক অনেক কিছু এখানে বংশং করছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রুফ করতে বলছে যে পেয়ার অফ স্ট্রেট লাইনস জয়নিং দ্য অরিজিন, দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন একটা অরিজিনের মধ্যে ইন্টারসেকশন করব বলছে, অফ দ্য কার্ভ একটা 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 ইন্টারসেকশন করার পরে তার একটা কার্ভ তৈরি করব, কার্ভ বলতে এখানে বোঝা যায় যে এটা হাইপারবোলা বা উপবৃত্ত যেটা বলে, এবং একটা লাইন দ্বারা তারা কোন লাইন LX + MY + N = 0, আর কোএফিসিয়েন্টিয়াল এত, এটার সাথে এটা কি একই জিনিস বলতে পারি। সো এখানে জিনিসটা সিম্পলি দেখো, সো এই হচ্ছে আমার সেই লাইন ওয়ান, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, একটা পেয়ার একটা স্ট্রেট লাইন দুইটা স্ট্রেট লাইন, তখন এই দুইটা স্ট্রেট লাইনে একটা একটা কার্ভ তৈরি করছে, এই কার্ভটা হচ্ছে x² / a² / y² / b², এই যে সেই কার্ভ, মানে এটা উপবৃত্ত বলতে পারো আর কি। এখন এই উপবৃত্তের মধ্যে যদি একটা লাইন আমরা টানি মাঝ বরাবর, তাহলে এই লাইনটা হচ্ছে সেই সেইটা LX + MY + N = 0, ওকে, আর এইটা হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনটা যদি মানে তাহলে প্রুফ করতে বলছে এই জিনিসটা। সো এই সিম্পল জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখা ট্রাই করি, মানে এটাও পরীক্ষাতে আসছে মনে হয়, এই যে এখানে বলছে এরকম যে প্রুফ দ্যাট দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য টু অরিজিনস পয়েন্ট ইন্টারসেকশন এত,
এত, তাহলে এটা বলছে কনসিডিয়েন্স এটা দেওয়া আছে, হ্যাঁ এটা ইকুয়ালটি এত, তাহলে তুমি এটা প্রমাণ করতে যে এটা একটা স্ট্রেট লাইন কিনা, এরকম কোয়েশ্চন আর কি করছে। তো এটা আমরা কিভাবে করতে পারি একটু দেখে ফেলি। তো ফার্স্ট অফ অল, তো এটা হচ্ছে আমার একটা 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 স্ট্রেট লাইন, এটা হচ্ছে আর একটা স্ট্রেট লাইন, এই দুইটি স্ট্রেট লাইনকে আমি ইকুয়েশন করলাম, তাহলে এখানে তার একটা কার্ভ তৈরি করছে। এই কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, ওকে। আর এই যে লাইনটা, এই লাইনের লাইন তারা বলে দিছে, এই লাইনটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু জিরো, ওকে এটা বলে দিছে। তো আর এটা ধরে নিলাম সেই থিটা, দুইটা দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ আর কি। তো এটা যদি হয় থিটা, এটা যদি হয় থিটা, তাহলে দুইটা এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে টেন থিটা সমান কি দাঁড়ায়, টেন থিটা সমান দাঁড়ায় টু, একটু কেউ বার করেছে এইচ স্কোয়ার বাই, ঠিক আছে, এইচ স্কোয়ার বাই এ বি, নিচে কি ছিল এ প্লাস বি, এরকম একটা ইকুয়েশন ছিল, হ্যাঁ টু এইচ স্কোয়ার বাই এ বি, নিচে ছিল এ প্লাস বি, রুটটা কিন্তু জাস্ট এইচ স্কোয়ার মাইনাস এ বির মধ্যে, এ বির মধ্যে না, ওকে। তো এখান থেকে থিটা সমান আমি কি বলতে পারি, টেন ইনভার্স টু, আর এখানে হচ্ছে এইচ স্কোয়ার বাই এ বি মাইনাস এ বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আমার থিটার ইকুয়েশনটা, মানে এই যে মধ্যবর্তী কোণের যে ইকুয়েশনটা, ওকে, মধ্যবর্তী কোণের ইকুয়েশনটা। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে তো আমরা একটা জিনিস ফাইন্ড আউট করতে পারি, যে এখন এইখানে যে থিটার ভ্যালুটা বা এই টেন থিটার ভ্যালুটা আমাকে একটা কোয়েশ্চন করছে, কোয়েশ্চনটা যদি আমরা একটু আবার দেখি, বলছে যে পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন পয়েন্ট ইন্টারসেকশন দ্য কার্ভ বাই দ্য লাইনে তার কোয়েন্সিডেন্স, মানে এরা সমান্তরাল বলতে পারে, দুইটাই সমান্তরাল একটা পয়েন্টের মধ্যে, যদি সমান্তরাল হয়, বলছে এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল হওয়ার সম্ভাবনা আছে একটা পয়েন্টে, যদি এই একটা কন্ডিশন দেওয়া বলছে, তাহলে এটা যদি সমান্তরাল আমরা ধরি, তাহলে থিটার মান জিরো ধরতে হবে। তো সমান্তরাল হিসেবে যদি আমরা থিটার মান যদি জিরো ধরি, তাহলে টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু থিটার মান হবে জিরো, যদি আমরা সমান্তরাল ধরি, ওকে। তো এখান থেকে আমরা টু রুট ওভার এইচ স্কোয়ার বাই এ বি ইজ ইকুয়াল টু জিরো ধরতে পারি, এ বিটা এদিকে গুণাকারে চলে গেল, তাহলে রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এইচ স্কোয়ার এখানে স্কোয়ার যদি করি, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি দাঁড়ায়, কীভাবে আসছে, জাস্ট স্কোয়ার করে দিলাম, রুটে স্কোয়ার রুটে গেলো, আর এখানে এ বিটাকে ডান দিকে নিয়ে গেলো, তাহলে এই একটা কন্ডিশন দাঁড়ায়, ঠিক আছে, এই একটা কন্ডিশন দাঁড়ায়। এখন আরেকটা জিনিস তারা বলে দিছে, যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এইটা একটা কন্ডিশন দেওয়া দিছে, এইটা যদি জিরো হয়, এইটাকে তারা বলে দিছে এইটা সমান জিরো হবে, ভা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে বলতে পারি এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন, আমরা জাস্ট এখান থেকে বলতে গেলে একটা মান বা কর্ম, বা এটাকে বলতে পারি এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস এন ইজ ইকুয়াল টু কত ওয়ান, মানে ফুরাটার একটা ভ্যালু বার করলাম যার মান হচ্ছে ওয়ান, এটা যদি হয়, এখন যে আমরা যে কার্ভটা আছে সেই কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তো এই কার্ভ থেকে আমরা এই ভ্যালুগুলোকে বসাই দিব আর কি। সো এটাকে যদি বলি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এই ওয়ানের ভ্যালুটা হচ্ছে এই পুরাটা, পুরোটা কি এল এক্স প্লাস এম ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস এক্স, ওকে, এটা বসাই দিলাম। তো এইখান থেকে জাস্ট আমরা এখন ক্যালকুলেশনগুলো কন্টিনিউ করবো আর কিছু, তো ক্যালকুলেশন কন্টিনিউ করি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওকে, আর এটাকে যদি, আচ্ছা এটাকে যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাহলে এটাকে স্কোয়ার করে দিতে পারি, আর এখানে স্কোয়ার করে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, স্কোয়ার করলে তার কোনো প্রবলেম নেই, ওকে। তো এটাকে যদি আমরা ইকুয়েশনে পালাই, তাহলে এল এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, সূত্র পালাইলাম, আর এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, জাস্ট এটা ফর্মুলা করছি আর কি, আর কিছু না। তো এখানে যদি বলি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এটারে কী বলা যায়, তো এটারে কী বলা যায়, এটারে বলা যায় এল স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, আলাদা করে ফেললাম, টু এল এক্স এম ওয়াই ডিভাইডেড বাই এন স্কোয়ার আলাদা করে ফেললাম, আর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার আলাদা করে ফেললাম। এর পরের লাইনে কী হবে, পরের লাইনে সেম জিনিস, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস
y স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে এসে এখানে এসে আমরা যত x গুলো আছে একসাথে করে ফেলবো, যত y গুলো আছে আলাদা করে ফেলবো, মানে দুইটাকে বলতে x গুলোকে বলতে পারি একসাথে করব আর y গুলারে মানে আরেক পাশে করবো এই জিনিসটা। তো এখানে এটা হচ্ছে x এর টার্ম, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এল স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, ওকে, আর প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার আছে, y এর টার্মটারে নিয়ে আসি, তো y এর টার্মটা কত এইটা, তাহলে মাইনাস এম স্কোয়ার y স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, ক্লিয়ার। আর এই পুরো টার্মটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে টু এল এক্স এম ওয়াই ডিভাইডেড বাই এন স্কোয়ার, আর সবগুলোকে যেহেতু ডান দিকে বাম দিকে নিয়ে আসি তাহলে ডান দিকে হচ্ছে জিরো, ওকে, ডান দিকে হচ্ছে জিরো। তো এইটাকে যদি এখন আমরা ভাগ করি, ওকে, তো এই দুইটা টার্ম থেকে, এই দুইটা টার্ম থেকে কিছু কমন নেব, এই দুইটা টার্ম থেকে কিছু কমন নেব, তাহলে এই দুইটা টার্ম থেকে যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এই দুইটা টার্ম থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে এই দুইটা টার্ম থেকে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকে ওয়ান বাই স্কোয়ার, এটা মাইনাস, এটাকে যদি ওয়ান বাই এক্স স্কোয়ার করি তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, ওকে, কমন নিলাম, জাস্ট জাস্ট জাস্টটাকে কমন নিলাম, তাহলে এই টার্ম থেকে কি কমন যায়, এখানে ওয়াই, সরি এখানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার কমন যায়, ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার, জাস্ট কমন নিলাম আর কি, এর কিছু না, আর এখানে মাইনাস টু এল এক্স এম ওয়াই ডিভাইডেড বাই এন স্কোয়ার ইজ ইকুয়াল কত দিলাম, জিরো দিলাম। এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করবো কার সাথে, এই যে এই যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবো। তো কম্পেয়ার করার ফলে দেখবে যে আমার এম ওয়ান আর এম টুর মানটা চলে যাবে, এম ওয়ান আর এম টুর মানটা যদি চলে আসে তাহলে কাহিনী মোটামুটি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে এই ভ্যালুটার মান কত, ঠিক আছে, এই ভ্যালুটার মান অ্যাকচুয়ালি কত দাঁড়ায়, এটা এ দাঁড়ায়, আর এই জিনিসটা হচ্ছে সে এটা, আর এই জিনিসটা দাঁড়ায় বির মান দাঁড়ায়, ঠিক আছে, জাস্ট কম্পেয়ার করলাম। কি আরেকটা জিনিস, কম্পেয়ার করার পরে অলরেডি কিন্তু আমরা একটা টার্ম বের করেছি, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু এ বি, কারণ কি ওই যে কোন মানে প্যারালাল ধরছি আমরা দুইটা মধ্যবর্তী কোন জিরো ধরছি, এইচ স্কোয়ার যদি এ বি মানে এইচ স্কোয়ার যদি এ বি কীভাবে আসছে, এইচ স্কোয়ার যদি এ বি তারা বলে দিছে অ্যাকচুয়ালি যে দুইটা লাইন সেটা হচ্ছে কোইনসিডেন্স, তো কোইনসিডেন্স মানে এদের থিটার মান কত ডিগ্রি হবে, জিরো ডিগ্রি হবে, আমি টেন থিটার সমান জিরো ডিগ্রি ধরছিলাম, ধরার পরে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি এই টার্মটা আসছে, ওকে, এই টার্মটা আসছে, ওকে। তো এই ইকুয়েশন থেকে, যে এই ইকুয়েশন থেকে আমরা এখন এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ বিটাকে বসায় দিই, এইচ স্কোয়ার, আচ্ছা এই লাইনটা এল ওয়ান এবং এল টু কোইনসিডেন্স ইফ, দুইটা টার্ম এটা কি আসলো এল স্কোয়ার, হ্যাঁ ওকে, আচ্ছা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এই টার্মের সাথে যদি একটু কম্পেয়ার করি, তো এখানে এ এবং বি, তাহলে এটাকে কাকে ধরছিলাম, এই যে এটার সাথে যেটা থাকবে সেটা এ, এটা এই বি হচ্ছে সেইটা হচ্ছে বি, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি ধরি এ বি, তাহলে এইচটা কি, এ বিটা তো বুঝলাম এইটা হচ্ছে এ এর ভ্যালু আর এটা হচ্ছে বি এর ভ্যালু, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে, কম্পেয়ার করলে এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, তাহলে এইচটা অ্যাকচুয়ালি কি, এইচটা অ্যাকচুয়ালি এই যে এটা টু এইচ এক্স ওয়াই, তাইলে টু তো টু আছে, এইচ কি আছে এক্স এবং ওয়াই, তাহলে এক্সও আছে ওয়াইও আছে, তাহলে টু বাদ, এই যে টু বাদ, এক্সও বাদ, এই যে এক্সও বাদ, ওয়াইও বাদ, এই যে ওয়াইও, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কি, এইচ না, টু বাদ, এক্স বাদ এবং ওয়াই বাদ, বাকি যা আছে এই টার্মের মধ্যে সেগুলোই তো এইচ, সেগুলো যদি এইচ হয় তাহলে কি ধরে মাইনাস এল এক্স, সরি মাইনাস এল এম এন স্কোয়ার, তাহলে মাইনাস এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার, এইটাই তো আমার এইচ, কারণ টু এক্স ওয়াই বাদ দিলে বাকি যা থাকবে, তাহলে টু এক্স ওয়াই বাদ দিলাম বাকি আছে এল এম এন স্কোয়ার, তাহলে এটি হচ্ছে আমার সেই এইচ, তাহলে আমি যদি এই ইকুয়েশনের মধ্যে বসায় দেই
যেটা আমার কোয়েন্সিডেন্ট হিসেবে বাড়াইছিল। তো এই ইকুয়েশনের মধ্যে যদি আমি বসায় দেই তাহলে মাইনাস এল এম ডিভাইডেড বাই এন, এটি হচ্ছে এইট, তাহলে এইচ স্কোয়ার, আর এর মান কি দাঁড়াইছে, এর মান দাঁড়াইছে 1/s² মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, আর বির মান কি দাঁড়াইছে, বির মান দাঁড়াইছে 1/b² মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তো এই ক্ষেত্রে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমরা কোন জিনিসটা ফাইন্ড আউট করবো, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো আর কিছু না, এটাকে এটাকে করলে কি হয় এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, আর এইটা দিয়ে কী করতে পারি গুণ করে দিই, এটা দিয়ে এটারে গুণ, তাহলে 1/s² b² এটা দিয়ে এটারে গুণ মাইনাস মাইনাস কত দাঁড়ায় এম স্কোয়ার ডিভাইডেড বাই s² এন স্কোয়ার, এটা দিয়ে এটারে গুণ, এখন মাইনাস এল স্কোয়ার বাই বি স্কোয়ার এন স্কোয়ার, এটা দিয়ে এটারে গুণ মাইনাস এ মাইনাস এ প্লাস এল স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার 4, জাস্ট গুণ করে দিছে আর কি। আর এখানে তো মানে বোঝানোর মতো কিছু নেই যে এখানে আমরা কী করছি, জাস্ট আমি গুণ করে দিছি। ওকে, তো গুণ করার পরে এদিকে জাস্ট এল স্কোয়ার এম স্কোয়ার যদি বলি আর এন স্কোয়ারটাকে যদি ওই দিকে নিয়ে আনি, ও এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা এন স্কোয়ার তো এখানে ছিল, তাহলে এটা এন টু দি পাওয়ার 4 হবে। ওকে, তো এন টু দি পাওয়ার 4 আর এখানে আছে এন টু দি পাওয়ার 4, দেন হচ্ছে এরকম। সো এখন এই লাইন থেকে যদি কিছু কমন টমন নেওয়া যায়, এই লাইন থেকে যদি কিছু কমন টমন নেই আমরা অ্যাকচুয়ালি কী দাঁড়াইব, এখানে স্কোয়ার বি স্কোয়ার আছে, স্কোয়ার বি স্কোয়ার, দেন স্কোয়ার এন স্কোয়ার বি স্কোয়ার এন স্কোয়ার এন টু দি পাওয়ার 4। তো এই লাইনগুলো থেকে বা এটাকে আমরা ডিরেক্টলি বসাই এন টু দি পাওয়ার 4, আর এটা থেকে যদি এটাকে যদি আমরা সিম্পলিফাইড করি তাইলে দাঁড়াইব, এটাকে যদি সিম্পলিফাইড করি বা জিনিসটা আর একটু আরো আরো সহজভাবে করে নেই তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবে, মানে এই টার্মটারে আর একটু সহজ করে নেই, সহজ কিভাবে করবো, সহজ করবো এই টার্মটারে স্কোয়ার এন স্কোয়ার যদি লসাগু নেই তাহলে এখানে কী দাঁড়ায়, এখানে দাঁড়ায় এন স্কোয়ার মাইনাস স্কোয়ার এল স্কোয়ার ইনটু আছে, এখান থেকে যদি বি স্কোয়ার এন স্কোয়ার কমন নেই তাহলে এখানে কী দাঁড়ায় এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার, এখন এই দুটোকে যদি গুণ করি তাহলে স্কোয়ার বি স্কোয়ার এন টু দি পাওয়ার 4, এই দুটোকে গুণ করলে এন স্কোয়ার এস স্কোয়ার এল স্কোয়ার, আর এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার, এখন এই এন টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 ক্যান্সেল, এন টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ভা এল স্কোয়ার এম স্কোয়ার থাকে, আর এখানে কি থাকে এন স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এল স্কোয়ার, আর এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার, এই টার্মটা থাকে। ওকে, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, এই টার্মটা থাকে। এখন জাস্ট জাস্ট আর গুণন করে ফেলবো, তাহলে এস স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার, জাস্ট আর গুণন আর কিচ্ছু না, তাহলে এখন আর গুণন করার পরে আমরা জাস্ট কী করবো, এইটা দ্বারা এটা দিয়ে গুণ করবো, এইটা দ্বারা এটা মানে জাস্ট গুণ করে দেবো, তাহলে এন দ্বারা এন স্কোয়ারে গুণ করলে এন টু দি পাওয়ার 4, এন স্কোয়ার দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাস, এন স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে এন স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার, ওকে মাইনাস দ্বারা এটাকে গুণ করলে মাইনাস প্লাস এ মাইনাস, জাস্ট এন স্কোয়ার এস স্কোয়ার এল স্কোয়ার, মাইনাস এ মাইনাস এ প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার, আর কি থাকে, হ্যাঁ দেন হচ্ছে এম স্কোয়ার, জাস্ট গুণ জাস্ট গুণ করে দিচ্ছে আর কিছু না। তো ওইখানে গুণ করে দেওয়ার পরে কিছু কিছু টার্ম তো অ্যাকচুয়ালি খাটা যায় তাই না, এখানে ওকে এন স্কোয়ার, আচ্ছা এটা কি কি বলছিলাম, হ্যাঁ ওকে এটা স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, আচ্ছা তো এইটা টার্ম কিছু টার্ম এখন কাটতে হবে, তো কাটাকাটি করলে কি যায়, আচ্ছা তো এখানে এটাকে একটু সিম্পলিফাইড করে ফেলি তাহলে হিসাব মিলাইতে আমার সুবিধা হইব, তো হিসাব মিলাইতে যদি সুবিধা এন টু দেওয়ার 4 মাইনাস এখানে এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তার মানে আমরা যদি এই টার্মটা ওকে, তো এখানে কিছু টার্ম তো কমন যায় তাই না, তো কমন টার্মগুলোকে কীভাবে কমন নিতে হবে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার আছে, এই যে
স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার, এখানে স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার আছে, তাহলে এই টার্মটা এই টার্মটা কাটতে পারে। ওকে এই টার্মটা একটু কাটতে পারে, তো কাটার পরে যে টার্মটা থাকে সেই টার্মটা এখানে লিখে দেবো, কাটতে পারি যেহেতু কাটে ফেললাম, এখানে থাকে ওয়ান। এই টার্মটাকে যদি ডান দিকে নিয়ে নিই বা এই টার্মটাকে যদি স্কোয়ার এল স্কোয়ার দেন হচ্ছে এন স্কোয়ার, এই টার্মটাকে যদি ডান দিকে নিই আর এই টার্মটাকে প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার যদি নিই এন টু দি পাওয়ার ফোর থেকে, এই টার্মটাকে ডান দিকে নিলাম, এই টার্মটাকে ডান দিকে নিলাম আর এখানে যে আছে আর এইটা আর এইটা কি কাটা। ওকে জাস্ট জাস্ট সিমপ্লিফাইড করলাম আর কিছু না। তো লাস্টে এসে আমরা কি করতে পারি, এখানে স্কোয়ার বি স্কোয়ার আছে, এন টু দি পাওয়ার ফোর আছে, এখানে এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার আছে, তাহলে আমরা এল স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তো স্কোয়ার এল স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার আর এখানে এন টু দি পাওয়ার ফোর, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এদিকে এটা কাটলে কত হয় এন স্কোয়ার হবে। ওকে তো আমরা বা বলতে পারি স্কোয়ার এল স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এন স্কোয়ার, ঠিক আছে। এইটাই মূলত আমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে, এইটাই মূলত এই কন্ডিশনটাই যদি ট্রু হইতো, এই কন্ডিশনটা যদি ট্রু হইতো তাইলে আমরা বলতে পারতাম ওই যে এখানে যা বলছে এই কন্ডিশনটা আমাকে ট্রু করতে বলছে, এ এল স্কোয়ার যদি কনসিডেন্স হয়, ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাইলে তারা দুইটা দুইটা যে আমার যে এটাকে কি বলে পেয়ার অফ স্টেটমেন্ট ছিল সেটা কনসিডেন্স হইবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আর আমি দেখাইতে পারছি শেষ পর্যন্ত এই কন্ডিশনটা আমি বার করতে পারছি, তার মানে আমার যে কোয়েশ্চনের মধ্যে যেটা বলছে যে প্রুফ দ্যাট পেয়ার অফ স্টেটমেন্ট জয়নিং দ্য অরিজিন অলরেডি সেটা কি হয়ে গেছে প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। সো ম্যাথটা একটু বেশি ট্রাই করুন, ফার্স্ট মাস্টার তো একটু মোর দেন একটু ট্রাই করতে হবে আর কি। সো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ারলি বুঝছো, পরে ভিডিওটা দেখলেও কোনো সমস্যা নেই, আর সময় তো এই বুঝি নাকি তা সাব্বিনী বাহ।